আমরা ধাপে ধাপে সেই রমজানের শুরু থেকে নিয়ে আলহামদুলিল্লাহ একেবারে শেষ প্রান্তে চলে আসছি প্রায়। রমাদানুল করিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা থেকে আমরা এটাই জানতে পারি, তিন ভাগে বিভক্ত করেছে। কয় ভাগে? রহমতের দশ দিন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম দশকে সাজিয়েছেন, আর এই প্রথম দশ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রহমতের বাড়িধারা এই পৃথিবীর যতটা মানুষ আছে এবং গোটা পৃথিবীতে যা কিছু আছে আসমান জমিন সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত জায়গার মধ্যে তার রহমতের বাড়িধারা বর্ষণ করতে থাকেন। দ্বিতীয় দশ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে মাগফিরাত ক্ষমা করেন, অর্থাৎ এমনভাবে তার চাওয়া পাওয়াগুলোকে কবুল করে ওই বান্দাকে ক্ষমার উপযুক্ত করে, বলেন সুবহানাল্লাহ। আর তৃতীয় দশ দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুতি গ্রহণ করার পরে বান্দাকে মাফ করে দিয়ে বান্দার জন্য জান্নাতটা লিখিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে এই পৃথিবী থেকে, যে মানুষগুলো চলে গিয়েছে, আজকের দিন থেকে রাত্র থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাজাতের দশকে বলা হয়েছে এই পৃথিবীর অসংখ্য অগণিত মানুষ যাদেরকে জাহান্নামের আগুনে পোড়ানো হয়েছিল বিগত জীবনে, বিগত দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানের শেষ দশকে রব্বে কারিম তার দয়া দিয়ে, তার রহমত দিয়ে, তার অনুগ্রহ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নাজাতের দিনগুলোতে অসংখ্য অগণিত মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাত দিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই রমজানের শেষ দশক এটা হচ্ছে মুক্তির দিন। যতটা দিন আছে যতটা রাত্র আছে, প্রতিটা দিন প্রতিটা রাত্র আপনার আমার জন্য একটা একটা সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে জান্নাত লিখিয়ে নেওয়ার জন্য। যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমাদের আত্মীয় স্বজন, মা বাবা ভাই বোন যারা আছে, যারা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে, স্ত্রী স্বামী সন্তান আদি, তাদের গোটা জীবনে তারা মানুষ হিসেবে ভুল করেছিল, অন্যায় করেছিল, কিন্তু দুটা চোখ যেদিন বন্ধ হয়ে যায় ওই দিন থেকে আর চাইলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছু চাওয়া সম্ভব হয় না। তো এই জন্য তাদের হয়ে, তাদের রুহের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা মাগফিরাত কামনা করব, এমন ভাবে চাইবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনার আমার চাওয়া পাওয়া দেখে তাদেরকে মুক্তি দিয়ে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দেয় ইনশাআল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের কথা বললেন যে তোমরা এই রমজানের শেষ দশকে নিজেকে এমনভাবে আমলের দিকে ধাবিত করো এবং নিজে এমনভাবে প্রস্তুতি গ্রহণ করো এবং এই দশকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু রাত্রি রেখেছেন যেই রাত্রিগুলোতে ইবাদত করলে, এক রাত্রিতে যদি কেউ ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে তার আমল নামার মধ্যে হাজার মাস ইবাদত করলে যেই সওয়াব লিখা হবে এই এক মাসের কিছু রাত্রির এক রাত্রি যদি কেউ ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির আমল নামার মধ্যে হাজার মাসের চাইতেও সওয়াব বেশি লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। আম্মা যেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার কোমরকে তিনি ভালো করে বেঁধে নিতেন, সুবহানাল্লাহ। কুমারকে ভালো করে বেঁধে নিতেন, এটার মানে হচ্ছে তিনি নিজেকে এমনভাবে শক্তভাবে বেঁধে ধরতেন কিংবা এমনভাবে নিজেকে সাজাতেন গুছাতেন, এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন যে বলা হয়েছে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রমজানের রাতের শেষ দশকগুলোতে কোন রাত্রিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন না, এমনকি নিজের পরিবার পরিজন যারা ছিলেন তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে দেখতেন, তাদেরকে জাগিয়ে তুলতেন, তাদেরকে ডেকে দিতেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জাগ্রত হওয়ার জন্য নির্দেশ দিতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাত জেগে জেগে রব্বে কারীমের প্রশংসা জিকির আজকার এবং ইবাদতের মধ্য দিয়ে রাতটাকে কাটানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের শেষ যে রমজানুল করিমের শেষ যে দশক আছে, এই শেষ দশকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এমনভাবে প্রস্তুত করতেন যে ওনার কোমরটাকে, হাদিসের ভাষা এটা বললেন যে তিনি তিনার কোমরটাকে বেঁধে নিতেন এবং তিনার পরিবার পরিজন যারা আছে তাদের সকলকে তিনি রাতের বেলা জাগিয়ে তুলতেন, ডেকে দিতেন যে তোমরা উঠো, তোমাদের রবের গোলামি করো। এই হাদিস থেকে আপনার আমার জন্য শিক্ষা হচ্ছে এটাই, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে এই জিনিসটাই বুঝাতে চাইলেন, এই জিনিসটাই বলতে চাইলেন যে আপনি আর আমিও যেন এই রমজানের শেষ রাত্রিগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য, ইবাদত করার জন্য আপনি আর আমি নিজেকে এমনভাবে প্রস্তুত করে তুলি যেন প্রস্তুতের একটা আমলের ইবাদতের একটা প্রতিযোগিতা যেন আপনার আমার ভিতরে দেখা যায়। এই রমজানের শেষ দশকের সূচনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন ইতিকাফের মাধ্যমে। কিতের কিসের মাধ্যমে? ইতিকাফের মাধ্যমে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শেষ দশকের সূচনা শুরু করতেন ইতিকাফ দিয়ে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের ভিতরে আসলেন, তিনার গোটা জীবন যতদিন তিনি এই দেহে ছিলেন, এই পৃথিবীতে বসবাস করেছিলেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন এই রমজানের শেষ দশকে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য রমজানের শেষ দশকে উনি ইতিকাফ করতেন। শুধু তিনি করেছেন তাই নয়, তিনার যত সাহাবীরা ছিল সমস্ত সাহাবীরা এই সুন্নতের আমলগুলো করেছিলেন। শুধু তাই নয় রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ ছিলেন, যেই বিবিগণ ছিলেন, তিনারাও পর্যন্ত তিনাদের ঘরে এই ইতিকাফ করতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তিনার গোটা জীবনভর এই ইতিকাফের আমলটা করে গিয়েছেন, ওখান থেকে আপনি আর আমি গোটা জীবনভর এই ইতিকাফ করি কিংবা না করি, কিন্তু জীবনটা যেন এমনভাবে অতিবাহিত না হয়ে যায় যে আপনার জীবন থেকে 50 বছর চলে গিয়েছে, আপনি হায়াত পেয়েছেন 60 বছরের, আপনি হায়াত পেয়েছেন 70 বছরের, কিন্তু এই 60 বছর আর এই 70 বছরের হায়াতের মধ্যে আপনি একটা দিন কিংবা 10 দিন কিংবা এমন একটা রমজান অতিবাহিত হয়ে গেল যে রমজান আপনি ইতিকাফ করেন নাই, এমন যেন আপনার জীবন থেকে চলে না যায়, এই বিষয়টার প্রতি আপনাকে আমাকে লক্ষ্য রাখা উচিত। অর্থাৎ আমার গোটা জীবনে এমন একটা রমজান যেন থাকে যে রমজানটা আমি আল্লাহর জন্য সঁপে দিলাম, যে রমজানের শেষ দশকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আমি ইতিকাফ করব। এই জন্য যারা ইতিপূর্বে করেন নাই তারা এখন থেকে নিয়ত করেন, 10 দিন না পড়েন 5 দিন করেন, 5 দিন না পড়েন 4 দিন করেন, 4 দিন না তো 3 দিন, 3 দিন না তো 2 দিন, 2 দিন না তো 1 দিন। অর্থাৎ আপনার জীবনের ভিতরেই ইতিকাফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ইবাদত থেকে সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং রসুলের যিনি স্ত্রীগণ বিবিগণ তিনারা ছিলেন, তিনারা যে এই সুন্নতের আমলটা করেছেন, আপনার আমার জীবনের জন্য এই আমলটা বাস্তবায়ন হয়,
এই দিকে খেয়াল রেখে আপনার জীবনের ভিতরে যেন একটা মাস এমন সময় থাকে যেই মাসে দশ দিন আপনি আল্লাহর জন্য এতে কাজ করবেন, পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কবুল কর। কিতাবের মধ্যে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে আতাকা ফায়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু বাইনান নারি সালাসা খনাদিকা আবআদ মিম্মা বাইনাল খাফিকাইন। অর্থাৎ যে ব্যক্তি খাঁটি উদ্দেশ্যে নিয়তকে সহি করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার উদ্দেশ্যে একদিন এতেকাফ করলো, একদিন এতেকাফ করলো, দশ দিনের কথা বলা হয় নাই, একদিন এতেকাফ করলো, তার নিয়ত যদি সহি থাকে, সে যদি তার নিয়তকে সহি করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কিংবা এমন কোনো উদ্দেশ্য নিয়ে সে মসজিদে এতেকাফ করতে বসে নাই যে আমি যদি এতে কাফে বসি তাহলে আমাকে টাকা দেওয়া হবে, আমাকে উপহার দেওয়া হবে, আমাকে গিফট দিবে, এরকম কোনো চিন্তা ভাবনা ছাড়া, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য খাঁটি দিল নিয়ে, খাঁটি অন্তর নিয়ে, খাঁটি নিয়ত নিয়ে যখন একদিন আল্লাহকে খুশি করার জন্য এতে কাফ করে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন এই ব্যক্তি একদিন এতে কাফ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। এই তিন খন্দকের বর্ণনা কি? এক খন্দকের বর্ণনা হচ্ছে এমন আসমান এবং জমিনের ভিতরে যতটুকু ফাঁকা জায়গা আছে, যতটুকু স্পেস আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এক খন্দকের পরিমাণ হচ্ছে এরকম। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে, হাদিস থেকে এটাই প্রমাণ করে। অর্থাৎ কোনো ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য খাঁটি দিলে, খাঁটি অন্তর নিয়ে এমনভাবে একদিন ইতিকাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছ থেকে জাহান্নামকে তিন খন্দক দূরে সরিয়ে নেয়। অর্থাৎ এক খন্দকের পরিমাণ আসমান এবং জমিনের মধ্যে যতটুকু জায়গা আছে, যতটুকু পার্থক্য আছে, এর চাইতো আরও বেশি। সুতরাং তিন খন্দক জায়গা যদি হয় তাহলে এমন আরও অনেক অনেক জায়গা, আরও অনেক বেশি প্রশস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমল নামার মধ্যে কোনো ব্যক্তি যদি এরকমভাবে আল্লাহকে খুশি করার জন্য একদিন এতে গাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটার কাছ থেকে জাহান্নামের আগুনকে তথা জাহান্নামকে এত দূরে সরিয়ে নেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তিকে কিংবা তার কাছ থেকে জাহান্নামকে এত দূরে সরিয়ে নেওয়ার অর্থ হচ্ছে এটাই যে জাহান্নাম তার কাছ থেকে দূরে চলে গেছে, অর্থাৎ ওই ব্যক্তিটা জান্নাতের কাছে চলে আসছে। বলেন ঠিক না বেঠি? জাহান্নাম দূরে চলে গেছে তো জান্নাত কাছে চলে আসছে। একদিন যদি কোনো ব্যক্তি আল্লাহকে রাজি খুশি করার জন্য ইতিকাফ করে, বলা হচ্ছে তিন খন্দক দূরে জাহান্নাম চলে যায়। আর তিন খন্দকের এক খন্দক পরিমাণ হচ্ছে আসমান এবং জমিনের মধ্যে যে পার্থক্য দেখেন, যতটুকু জায়গা দেখেন, যতটুকু খালি জায়গা দেখেন, যতটুকু দূরত্ব দেখেন, এর চাইতো আরও বেশি। তাহলে এক খন্দক যদি এমন পরিমাণ হয় তাহলে তিন খন্দক কতটুকু পরিমাণ হলো? আর কোনো ব্যক্তি যদি একদিনের কথা বলা হয়েছে, সে যদি দশ দিন এতে কাজ করে তাহলে জাহান্নাম তার কাছ থেকে কতটুকু দূরে একবার একটু চিন্তা করে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই নিয়ত করেছি এতে কাজ করবো, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের নিয়তে বেজাল থাকে। এই নিয়তে বেজাল থাকার কারণে আপনার আমি এই পরিপূর্ণ হক পাই না। বুঝাতে পেরেছি? অনেক গরিব মানুষ এতে কাফে বসে, তার একটা উদ্দেশ্য থাকে যে আমি এতে কাফে বসলাম, এতে কাফ শেষ করার পরে মসজিদ কমিটি আমাকে কিছু গিফট দিবে, কিছু হাদিয়া দিবে, ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, খাদিম সাহেব তাদেরকে যেভাবে দেয় আমাকেও দিবে, ঠিক না বেঠি? এমন কিছু উদ্দেশ্য থাকে। যদি এমন উদ্দেশ্য নিয়ে বসে থাকে আপনার উদ্দেশ্য হাসিল হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই যে কিতাবের ভিতরে আসছে রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণী বলেছেন এই বাণী আপনার জন্য প্রযোজ্য হবে না। এর জন্য যারা আমরা ইতিকাফি বসবো সর্বপ্রথম নিয়তটাকে সহি করে নেই, আমি শুধুমাত্র আল্লাহর জন্য বসবো, শুধুমাত্র আল্লাহর জন্য বসবো, আল্লাহকে খুশি করার জন্য বসবো, নিয়ত সহি। নিয়ত যদি সহি থাকে
সব পেয়ে গেলেন, আবার যেটা আপনার রিজিক আছে সেটা তো ওটুই পেয়ে যাবেন, ঠিক না বেঠি? আরে ভাই, যেটা আমার কাছে পাওয়ার যোগ্য, যেটা আমি পাওয়ার যোগ্য, যেটা আমার রিজিকে আছে, এটা তো আমার কাছে আসবেই, ঠিক না বেঠি? তো শুধু শুধু এটার জন্য হাই উল্লাস করে কেন আমি আমার ইবাদতটাকে নষ্ট করব? এত হয় তো বর্ণনা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা ইতিকাফে বসলেন কিংবা যারা ইতিকাফে বসবেন তাদের কবাব ব্যাপারে এমন কথা বলা হয়েছে যে ইতিকাফে বসার কারণে তার আমল নামার মধ্যে এমনভাবে সওয়াব লেখা হয়, এমনভাবে সওয়াব লেখা হয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের মধ্যে বললেন, আল মুতাকিফু হুয়া ইয়াতাকিফু যুনুব ওয়াজরি লাহু মিনাল হাসানাতি কামিলিল হাসানাতি কুল্লিহা। অর্থাৎ ইতিকাফে যে ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির আমল নামার মধ্যে এমন ভাবে সওয়াব লিখতে হয়, লিখা হয় এমন ভাবে বেশি বেশি করে সওয়াব লিখা হয় যেন বোঝা যায় যে এই ব্যক্তির দ্বারা কোনো একটা ইবাদত যেন ছুটছে না, সকল ইবাদতগুলো ছুটতেছে। আর সকল ইবাদতগুলো ছুটার কারণে তার আমল নামার মধ্যে সকল ইবাদতের সওয়াবগুলো লেখা হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ কিতাবের ভিতরে এই কথাগুলো আসছে ব্যাখ্যার মধ্যে, এই ব্যক্তি এতেকাফ করার কারণে সে মসজিদের বাহিরে যেতে পারবে না, আর মসজিদের বাহিরে থেকে যে ইবাদতগুলো করা যায় যেমন জানাজার নামাজে সরে খাওয়া যায়, কোনো অসুস্থ ব্যক্তি থাকলে সেই অসুস্থ ব্যক্তিকে দেখার জন্য যাওয়া যায়, তাকে সেবা করা যায়, আরও বিভিন্ন আমল থাকে, এইরকম আমলগুলো সে মসজিদের ভিতরে থাকার কারণে সে করতে পারছে না। এইরকম আমলগুলো না করার কারণে এই ব্যক্তিটা যদি এতে কাফে বসে আর সে যদি এখানে বসে বসে কোরআনুল কারিমের তেলাওয়াত করে, তাসবিহে তাহলিল পড়ে, দুরুদ ইস্তেগফার করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো এতগুলো অনুগ্রহ করেছেন বান্দার প্রতি, এই বান্দাটা এই জমিনের ভিতরে মসজিদে ইতিকাফ করার কারণে যেই যেই আমলগুলো থেকে সে বঞ্চিত হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামার মধ্যে ওই ওই আমল দিয়ে ভরপুর করে দেন, সুবহানাল্লাহ। অর্থাৎ ইতিকাফে বসার কারণে আপনি যেই আমল থেকে বঞ্চিত হচ্ছেন, যেই আমলগুলো করতে পারছেন না, আল্লাহ রব্বুল আলামিন আপনার আমল নামার মধ্যে এই ইতিকাফ করার কারণে ওই আমল করলে যে সওয়াব হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গিফট স্বরূপ উপহার স্বরূপ আপনার আমল নামার মধ্যে ওই সওয়াবগুলো লিখে দেন, বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইতিকাফ করবো ইনশাআল্লাহ, আমাদের জীবন থেকে যেন ইতিকাফ ছুটে না যায় এই জিনিসটার প্রতি আমরা খেয়াল রাখবো। এবছর পারি না এই ব্যস্ততা, আগামী বছর চেষ্টা করব, পারি নাই এরপরের বছর চেষ্টা করব, পারি নাই এরপরের বছর চেষ্টা করব, 10 দিন না পারি 5 দিন করব, 5 দিন না পারি আরো অল্প করব, 1 দিন হলেও আমরা এতে কাজ করব। কারণ অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, অল্প আমল যদি সেটা আল্লাহর জন্য হয়, যদি সেটা ইখলাসের সঙ্গে হয়, আপনি যদি ইখলাসের সঙ্গে আল্লাহকে খুশি করার জন্য 1 দিন এতে কাজ করতে পারেন আর পরিপূর্ণ আল্লাহর জন্য ওই দিনটাকে সঁপে দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইবাদতটাকে দেখে আপনার আমার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আপনার আমাকে জান্নাতে দিতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনাকে আমাকে করতে হবে ওই রকম ভাবে। সবচাইতে স্পেশাল বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যখন ইতিকাফে বসে, এই ইতিকাফে বসার কারণে ওর কোনো আমল নামার মধ্যে কোনো গুনাহ হয় না, নিজে ইচ্ছা থেকে যদি সে কোনো গুনাহ না করে তাহলে কোনো গুনাহ হয় না, কারণ মসজিদে থাকার কারণে তার চোখের হিফাজত হচ্ছে, কম কথা বলা হচ্ছে, তার জবানের হিফাজত হচ্ছে, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে ও যেই যেই গুনাহগুলো হয় ওই ওই গুনাহগুলো থেকে সে বঞ্চিত থাকলো, হাটে ঘাটে বাজারে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করার কারণে যেই গুনাহগুলো হয় ওই ব্যক্তিটা 10 দিন ইতিকাফ করার কারণে তার আমল নামার মধ্যে ওই গুনাহগুলো অ্যাড হয় না, কারণ সে প্রতিনিয়ত জিকিরের মধ্যে থাকে, কোরআন তিলাওয়াতের মধ্যে থাকে, ইবাদতের মধ্যে থাকে, আল্লাহর স্মরণে থাকে, ইস্তেগফারের মধ্যে থাকে, এমনভাবে সে আমলের মধ্যে থাকে। আর সবচেয়ে স্পেশাল যেই বিষয়টা বলতে চেয়েছিলাম
সেই স্পেশাল বিষয়টা হচ্ছে কোনো ব্যক্তি যখন 10 দিন ইতিকাফ করবে আর প্রতি রাতে যখন সে ইবাদত করবে, ওই 10 দিনের ভিতরে একটা রাত্র আছে লাইলাতুল কদর, আর সেই লাইলাতুল কদরটা ওই ব্যক্তির মধ্যে নসিব হয়ে যায়। সুবহান, ওই যে বলেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমজান মাসের মধ্যে এমন একটা রাত আছে যেই রাতের কথা কোরআনুল কারিমে বলা হয়েছে, কিতাবের মধ্যে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে বলা হয়েছে যে ওই রাত্র যদি কেউ ইবাদত করে, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী তো এটা বলে 1000 মাস ইবাদত করলে যে সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামার মধ্যে ওই সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, তিনি তিনার সাহাবীদেরকে বসে বসে বয়ান করতেছেন পূর্ববর্তী উম্মতদের কথা, বানী ইসরাইলের এমন এক যুবকের কথা বললেন, এমন এক ব্যক্তির কথা বললেন যেই ব্যক্তি আল্লাহর জন্য 1000 বছর জিহাদে সময় কাটিয়েছে। কয় হাজার বছর? 1000 বছর। এখন আপনার আমার জীবনকে 1000 বছর আমরা কি বাঁচব? 100 বছর কি বাঁচে? এখন 100 বছরের কোনো গ্যারান্টি নেই, ঠিক না? বেঁচে কিন্তু এমনভাবে যখন বর্ণনা করলেন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ববর্তী নাবীদের এমন কিছু ঘটনা বললেন যে তিনারা এত বছর পর্যন্ত 80 বছর পর্যন্ত আল্লাহর গোলামি করছে, আল্লাহর ইবাদত করে কাটিয়েছে, এইরকম ঘটনাগুলো শোনার পরে সাহাবে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনারা মরক্ষণ হয়ে গেলেন, মনটাকে খারাপ করলেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব তারা এত বছর হায়াত পেয়েছে, এত বছর ইবাদত করেছে, কিন্তু আমরা তো এত বছর হায়াত পাব না, আমরা তো এত বছর বাঁচব না, কিন্তু আমরা কেমনভাবে ইবাদত করব? তখন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ও সাহাবীরা আমার শুনো শুনো, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও সাহাবীরা আমার শুনো শুনো, ভালো করে শুনো, যদিও তোমার হায়াতটা অল্প কিন্তু এই হায়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে বরকত দিয়েছেন এবং প্রতি বছরে একটা রমজান দিয়েছেন, আর সেই রমজানের মধ্যে 10 দিন দিয়েছেন, আবার সেই 10 রাত্রির ভিতরে এমন একটা স্পেশাল রাত দিয়েছেন, ওই রাত্রটা যদি কোনো বান্দা কোনো বান্দি ইবাদত করতে পারে আর তার ইবাদত করে যদি সেই লাইলাতুল কদরকে নসিব করতে পারে আর ওই রাত্রে যদি ইবাদত করে কাটিয়ে দিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে বানী ইসরাইলের যেই যুবকদের কথা, যেই ব্যক্তিদের কথা শুনলা এবং পূর্ববর্তী যে নবীগণদের কথা তোমরা শুনলা, তারা যতগুলো ইবাদত করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই এক রাত্র ইবাদত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামার মধ্যে এর চাইতে আরো বেশি সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর কিভাবে আমরা তালাশ করব, কিভাবে আমরা তালাশ করব? খুব সহজ, তালাশ করা খুবই সহজ, কিন্তু সমস্যা হচ্ছে এই তালাশ করার পরে তালাশ করে খুঁজে খুঁজে বের হয় ঠিকই, কিন্তু আমরা এই রাতের ইবাদত করতে রাজি হই না। এখনো দেখা যায় অনেক মানুষ একদিকে তারাবি চলতেছে, অন্যদিকে খেলা নিয়ে ব্যস্ত, খেলা দেখতেছে, তারপরে আরো কি হাবিজাবি আছে, অনেক কিছু নিয়ে ব্যস্ত। অর্থাৎ এই রমজান মাস আসলো ঠিকই, কিন্তু এই রমজান আপনাকে আমাকে আত্মশুদ্ধি দিতে পারে না, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নাই, আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করে নাই। তো আপনার আমার চিন্তা করা উচিত যে রমজানটা আল্লাহ পাক দিয়েছেন কেন আর আপনি আমি করছিটা কি? এজন্য সুযোগ, এই 20 রমজান চলে গিয়েছে, এই 20 রমজানের ভিতরে আমাদের অনেকের এমন আছে যে আমরা রোজা রেখেছি আবার অনেকে রাখি নাই, অবহেলা করে এই রোজাকে বাদ দিয়ে দিয়েছি, নষ্ট করে ফেলেছি, কেউ আবার এমনও আছে যে এই রোজা রেখেছি ঠিকই কিন্তু আপনার আমার রোজা হয় নাই, ক্ষুধার্তই থেকে গেলাম, সাহারি থেকে ইফতার পর্যন্ত কষ্টই করে গেলাম, কিন্তু এই কষ্ট করা সত্ত্বেও আপনি আর আমি এমন কিছু গুনাহের মধ্যে লিপ্ত হয়ে গিয়েছি, এমন কিছু নাজায়েজ কাজের সঙ্গে লিপ্ত হয়ে গিয়েছি, এমন কিছু হারাম কাজের সঙ্গে লিপ্ত হয়েছি যে লিপ্ত হওয়ার কারণে আপনার আমার রোজা নষ্ট হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক না? বেঠিক, গুনাহ করে ফেলেছি,
গীবত করেছি, গান বাজনা শুনেছি, অন্যকে গালি দিয়েছি, জিনা করেছি, চোখ দিয়ে জিনা করেছি, হাত দিয়ে জিনা করেছি, জাবান দিয়ে জিনা করেছি, অঙ্গ পতঙ্গ দিয়ে জিনা করেছি, আপনার আমার রোজা নষ্ট হয়ে গেছে, ক্ষুধার্তই থেকে গেলাম, কষ্ট করে গেলাম, কিন্তু বিনিময়ে কোনো ফল পেলাম। এই জন্য সুযোগ, এই দশ দিনের মধ্যে মুমিন সে সুযোগ খুঁজবে, কারণ মুমিন তো সুযোগের অপেক্ষায় থাকে যে কখন আমার রব আমাকে ডাক দিবেন, কখন রব আমার জন্য অপরচুনিটি রেখেছেন, সুযোগ রেখেছেন, এটা সে খুঁজবে, এটা সে দেখবে। তো বলছিলাম এই দশ রাতের ভিতরে পাঁচটি রাত এমন আছে মহা গুরুত্বপূর্ণ, সেই পাঁচটি রাত আমরা কিভাবে বের করব। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহাররাউ লাইলাতাল কদরি ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান, তোমরা রমজান মাসের শেষ দশকের বেজোর রাতগুলোকে গণনা করতে থাকো। বলেন সুবহানাল্লাহ, রমজান মাসের শেষ দশকের বেজোর রাত অর্থাৎ একুশের রাত, কিসের রাত? একুশের রাত, তেইশের রাত, পঁচিশের রাত, সাতাশের রাত, উনত্রিশের রাত, এমন পাঁচটি রাতের কথা বলা হয়েছে। কোন কোন কিতাবের ভিতরে, কোন কোন হাদিসের ভিতরে এমন আছে যে পুরা রমজান মাসটাই যেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছে। আবার বলেছে রমজানের পনেরো তেরো চোদ্দ তেরো সতেরো এরকম বেজুর রাতের কথা বলা হয়েছে। আবার বলা হয়েছে পুরা পুরা গোটা রমজান ব্যাপী যতগুলো বেজুর রাত আছে সমস্ত বেজুর রাতের কথাও বলা হয়েছে। কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ এবং স্পেশাল এবং আলেমগণ যেই কথাটা বেশি বলে থাকেন এবং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে যেই জিনিসটা প্রমাণ পায় সেটা হচ্ছে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বললেন, রমজানের শেষ দশকের বিজুর রাত্রগুলিতে তোমরা লাইলাতুল কদর তালাশ করো। সুবহানাল্লাহ, সহজ করে দিয়েছেন, বলেছেন এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, এই কোরআনুল কারীমকে নাজিল করেছেন। তারপরে বলা হয়েছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, কে তোমাকে বলবে, কিসে তোমাকে বলবে, কিভাবে তুমি জানবে এই লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর হচ্ছে এমন এক দিন, এমন এক রাত, যেই রাত হচ্ছে হাজার মাসের চাইতে আরো উত্তম। বলেন সুবহানাল্লাহ, এই এক মাস হাজার, এই এক রাত্র হাজার রাত্র চাইতে উত্তম। এবার চিন্তা করেন, আপনার আমার কি এই সুযোগ ছেড়ে দেওয়া উচিত নাকি ধরা উচিত? ধরা উচিত। এই সুযোগ যদি আপনার আমি ধরতে চাই তাহলে বেজুর রাত্রিতে আমরা ইবাদত করব নাকি ছেড়ে দিব? ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আপনি একটু সহজভাবে খেয়াল করুন, আমরা যারা আছি আমরা সকলেই তো গুনাহগার, ঠিক না বেঠি? আমরা গুনাহগার কিনা? আমরা সকলেই গুনাহগার, জীবনে আমার দ্বারা গুনাহ হয়েছে, অন্যায় হয়েছে, অপরাধ হয়েছে। কুল্লু বানি আদম খাতাউন খায়রুল খাতাইন আত-তাওয়াবুন, আদম সন্তান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সমস্ত মানুষগুলো গুনাহগার, কিন্তু তার মধ্য দিয়ে উত্তম গুনাহগার হচ্ছে তারা যারা গুনাহ পরে, গুনাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ, আদম সন্তান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূলগণ ব্যতীত, নবী রাসূলগণ ব্যতীত যত উম্মত আসবে, যত মানুষ আসবে, সকলে আমরা গুনাহগার, কারণ গুনাহের চাহিদা আপনার আমার ভিতরে আছে, তৈরি হয়ে যায়। গুনাহ আমরা করে ফেলি, গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, কিন্তু চেষ্টা করতে হবে, ট্রাই করতে হবে বাঁচার জন্য, আল্লাহর কাছে চাইতে হবে। তো এই জন্য তাদের মধ্য থেকে উত্তম হচ্ছে তারা যারা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাফ চায়। আর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই রমজান পাওয়ার পরে কোনো ব্যক্তি যদি নিজের আমল নামার গুনাহগুলোকে যদি মাফ করাতে না পারলো ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। বলেন না, আবার কোন কোন হাদিসের মধ্যে আসছে
হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করলেন, রাসূল বললেন আমিন। অর্থাৎ বদদোয়া করা হলো যে রমজান মাস পাওয়ার পরে, এত সুযোগ পাওয়ার পরে যে ব্যক্তি তার আমলনামা থেকে গুনাহগুলো মাফ করাতে পারলো না, তার জীবন ধ্বংস হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমিন। এখান থেকে স্পষ্ট আপনাকে আমাকে বুঝা থাকতে হবে, বুঝে থাকতে হবে, জেনে রাখতে হবে, স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াকে সমর্থন করেছেন। অর্থাৎ এটা নির্ঘাত, যদি আপনার আমি এটাকে মালন করতে না পারি, লালন করতে না পারি, যদি নিজের গুনাহগুলোকে ক্ষমা করাতে না পারি, আপনার আমার জীবন ধ্বংসের দিকে চলে যাবে। কথা বলেন ঠিক না বেটি? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে এরকম কথা বললেন, কিতাবের ভিতর আসছে, ইদা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরীলু ফি কাবকাবাতিন মিনাল মালাঈকাতি ইউসাল্লুনা আলা কুল্লি ক্বাইমিন আও ক্বাইদিন ইয়াযকুরুল্লাহা আযজা ওয়া জাল। সবকদরে অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রিতে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের কিছু স্পেশাল বাণী নিয়ে এই পৃথিবীতে আগমন করেন, এবং তারা এই লাইলাতুল কদরের রাত্রিতে যারা আল্লাহর সান্নিধ্যে থাকে, আল্লাহর ইবাদত গ্রহণের মধ্যে থাকে, আল্লাহর সান্নিধ্যে ইবাদত করে জিকির আজকারের মধ্যে মগ্ন থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাব থেকে, এই হাদিস থেকে এই জিনিসটা প্রমাণ হয় যে হযরত জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ফেরেশতাদের স্পেশাল বাণী নিয়ে, বাহিনী নিয়ে এই পৃথিবীতে আগমন হয়ে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ওই বান্দাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমজানের এই লাইলাতুল কদরকে যদি আমি পেয়ে যাই, আমি যদি বুঝতে পারি এই লাইলাতুল কদর এটা আজকের রাত, অমুক রাত, তখন আমি কি করব? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন, আরাআইতা ইন আলিমতু আইয়া লাইলাতিন লাইলাতুল কদরি মাযা আকুলু ফিহা, قال قولي اللهم انك عفو تحب العفو فاعف عني। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটাকে শিক্ষা দিলেন, اللهم انك عفو تحب العفو فاعف عني। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই দোয়া করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে চাও, যার বাংলা অর্থ হচ্ছে ওগো আল্লাহ, আপনি যারা ক্ষমা অন্যায় করে, গুনাহের কাজ করে এবং আপনার কাছে ক্ষমা চায়, মাফ চায়, আপনি তাদেরকে পছন্দ করেন, ক্ষমাশীলদেরকে আপনি ক্ষমা করে দেন, যারা ক্ষমাশীল আপনার কাছে ক্ষমা চায়, মাফ চায়, গুনাহগার যারা আপনার কাছে তাওবা করে আপনি তাদেরকে পছন্দ করেন, আপনি তাদেরকে ভালোবাসেন, আপনি তাওবাকারীদেরকে পছন্দ করেন, তাওবাকারীদেরকে ভালোবাসেন, ওগো আল্লাহ আপনি রহমান আপনি রহিম, আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহান, এই দোয়াটা আরবিতে যদি করতে পারেন খুবই ভালো, আর যদি না পারেন তাহলে বাংলাতে করবেন, যার মূল কথা হচ্ছে হে আল্লাহ, আপনি যারা আপনার কাছে ক্ষমা চাই তাওবাকারী, আপনি তাদেরকে পছন্দ করেন, আপনি তাদেরকে ক্ষমা করতে ভালোবাসেন, আপনি পরম দয়ালু, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এইরকম ভাবে ওই রাত্রিতে এই জিনিসটাই বেশি বেশি করে করে চাইতে হবে, এই ক্ষমার দোয়াটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বেশি বেশি করতে হবে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। কারণ বান্দার জীবনের যত পাওয়া আছে, যত চাওয়া আছে, তার সবচাইতে বড় চাওয়া এবং সবচাইতে বড় পাওয়া হচ্ছে ক্ষমা পাওয়া। কথা বলেন ঠিক না বেবি? আপনি জীবনে কি পেয়েছেন আর না পেয়েছেন, ক্ষমা যদি পেয়ে যান তাহলে বুঝতে হবে আপনি গোটা পৃথিবীর সব কিছু পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর ক্ষমা পান নাই, আপনি গোটা পৃথিবীর যা কিছু পেয়েছেন কোনো কিছুই পান নাই। এই জন্য জীবনের জন্য যা কিছু চান, সবচাইতে বড় চাওয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এটা, যে আমি ক্ষমা চাই, আমি মাফ চাই, আল্লাহ পাক যেন আমাকে মাফ করে একটা মাসুম জীবন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেন। এই জন্য এই রমজানের এই লাইলাতুল কদরের বিশেষ আমল এবং বিশেষ চাওয়াই হচ্ছে এটা। আমরা পারবো না ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সকলে বলেন আমিন। এই রমজানের রাত্রিগুলোতে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, কঠোরভাবে আপনাদের কাছে হার্ডলি রিকোয়েস্ট, যুবক যারা আছে, যুবতী যারা আছে, এবং আমার বাবারা যারা আছেন, মায়েরা যারা আছে,
এই রাতগুলোকে কখনো মিস্টেক করবেন না, এবং এই রাতগুলোতে বেশি বেশি করে আপনারা দান করবেন। কারণ এক রাত্রই তো লাইলাতুল কদর, আপনি যদি এক রাত্র দান করতে পারেন, এক রাত্রিতে যদি আপনি দান করতে পারেন, হাজার মাস দান করলে যে সওয়াব হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় ওই সওয়াব লিখে দিবেন, বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি হাজার মাস তো জীবিত থাকতে পারবেন না, পারবেন সম্ভব না। এখন এই যে রাত্রিগুলো বিজুর রাত্রিতে যদি আপনি একুশের রাত্রিতে অর্থাৎ মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত, হাত্তা ইয়াসলাল ফজর, এই এইটুকু সময় পর্যন্ত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, এই সময়টুকু পর্যন্ত যদি আপনি দান করেন, সাদকা করেন, কাউকে গিফট দেন, উপহার দেন, হাদিয়া দেন, গরিব মিসকিন মসজিদে, তারপরে বিভিন্ন জায়গায় যে কোনোভাবে দান সাদকা করা যায় ওই রাত্রিগুলিতে যদি করতে পারেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় ওই সওয়াব লিখে দিবেন। এক রাত্রের কারণে হাজার মাস, এটা সুযোগ, এই সুযোগ আমরা হাতছাড়া করব না। একুশের রাত্রিতে আছে, তেইশের রাত্রিতে আছে, পঁচিশের রাত, সাতাশের রাত, উনত্রিশের রাত, এই রাত্রিগুলোতে আমরা বেশি বেশি করে দান করবো মসজিদে, পারবো না ইনশাআল্লাহ। তারাবির পরে ইমাম মুয়াজ্জিন যারা আছেন আপনারা দান করবেন, সপ্তাহে তো আপনারা দান করছেন শুক্রবার উপলক্ষে, আরও স্পেশাল বিষয় হচ্ছে আগামী শুক্রবার আবার সাতাইশের রমজান, ঠিক না বেটি? রাত্রটা সাতাইশের পড়েছে, আপনি মাগরিবের পরে দান করেন, অর্থাৎ রাত্রির ভিতরে। এখন অনেক মা বোনেরা আছে বা অনেকেই আছে যে হুজুর রাত্রিবেলা তো ফকির মিসকিন পাওয়া যাবে না, বাসায় থাকি কি করা যায়। আপনি রাত্রে আপনার পকেট থেকে 500 টাকা মসজিদের জন্য লিখিয়ে সেটা আপনি রেখে দিলেন বাসায়, সকালে এসে মুয়াজ্জিনের কাছে দৌড়িয়ে দিলেন, বা রাত্রে একটা মুয়াজ্জিন সাহেবকে ফোন দিয়ে দিলেন, হুজুর আমি মসজিদের জন্য আজকে রাত্রে নিয়ত করলাম 500 টাকা, আমি মসজিদের জন্য নিয়ত করলাম 1000 টাকা, আমি কালকে এটা দিয়ে দিচ্ছি। আপনার নিয়তটা কোন সময় হলো? ওই সময়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ত দেখেন, কারণ নিয়ত যদি ওইটা থাকে, কারণ ইন্টেনশন যদি ওই রকমটা থাকে যে আমি ওই রাত্রির যে বিষয়গুলো আছে এগুলো আমি হাসিল করতে চাই, আল্লাহ আপনার প্রতি দয়া করবেন, সহজ করে দিবেন, ঠিক না বেটি? এই জন্য আপনাকে আমাকে ওইরকমভাবে চেষ্টা করতে হবে, ওইরকম চিন্তা আপনার মাথার মধ্যে রাখতে হবে, পারবো না ইনশাআল্লাহ।